নমস্কার, মাই সিম্পল কুকে সবাইকে স্বাগত। আজকে আমি একটা চালের পাঁপড় বানিয়ে দেখাবো, একদম সহজ উপায়, ঘরোয়া পদ্ধতিতে। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে চালের পাঁপড়টা বানাই। এই দেখুন, আমি কাল রাত থেকে এখানে আতপ চাল ভিজে রেখেছি। এটা কিন্তু আতপ চাল ছাড়া হবেই না, আতপ চালেই খুব ভালো হয়, এমনি চালে খুব একটা ভালো হবে না, আতপ চালেই করতে হবে। এই দেখুন, আমি কালকে রাতে দু বাটি চাল ভিজে রেখেছি, এটাকে আমি মিক্সিতে আগে বেটে নেবো, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। মিক্সারে চালটা বাটা হয়ে গেছে, এইভাবে পাতলা করে আমি বেটে নিয়েছি। এবার এটাকে একটা ছেঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে। আমার কাছে এই ছোটো ছেঁকনি দিয়ে আমি ছেঁকে নিচ্ছি, আপনারা চাইলে বড় ছেঁকনি দিয়ে ছেঁকে নেবেন। দেখুন, আমি যে চালের পাঁপড়টা বানাবো তার জন্য চিনি বানিয়ে নেবো। এই দানাগুলোকে সব ফেলে দিয়েছি, দিয়ে এই লঙ্কাগুলোকে আমি হাতে একটু গলে নেব। আর ধনে পাতা কুচি আছে, ধনে পাতা কুচিটা এর মধ্যে চালের গুঁড়োর মধ্যে দিয়ে দেবো। এইভাবে এটা দেখুন, চালের আটাটা এইভাবে জলের মতন পাতলা করতে হবে, করে নিয়ে স্বাদ মতো লবণ দিতে হবে। বেশি লবণ দিলে হবে না, স্বাদ মতন দিতে হবে। আর এর জন্য আমি দুটো প্লেট নিয়ে নিয়েছি বানাবো। জলটা আমার ফুটে আসলে আমি বানানো স্টার্ট করবো। জিরে গোটা জিরে দিয়ে দিলাম, দিয়ে এবারে প্লেটটাকে ভালো করে তেল দিয়ে ব্রাশ করে নিতে হবে। বানানো হয়ে যাচ্ছে এইভাবে ছুরির সাহায্যে। এইভাবে এর মধ্যে তেল ব্রাশ করে দিতে হবে। এবারে এইভাবে বসিয়ে দিতে হবে, দিয়ে একটা চাপা দিয়ে দিতে হবে। দেখুন, আমার সব পাঁপড়গুলো হয়ে গেছে। এই দেখুন, আমাদের হয়ে গেছে, এটা আমরা রোদে দিতে যাচ্ছি। এই দেখুন, দুটো হয়েছে, দুটো পেপার হয়েছে। এটা এখন রোদে শুকনো হোক, তারপরে আপনাদেরকে পরের ভিডিওয়ে আমি এটা ভাজা করে দেখাচ্ছি। দেখুন, পাঁপড়গুলো আমার শুকনো হয়ে গেছে, 4-5 দিন রোদ দিয়ে শুকনো করেছি আমি পাঁপড়গুলো। এই দেখুন, অনেকগুলো পাঁপড় হয়েছে। এবার এগুলোকে আমি তেলে ভেজে নেব। দেখুন, চালের পাঁপড়গুলো আমার কত সুন্দর হচ্ছে।
এই দেখুন আমি সব পাপড়গুলো ভাজলাম না এখন খাওয়ার লোক নেই তাই জন্য এই দেখুন পাপড়গুলো কত সুন্দর হয়েছে এরকম পরপর করছে দেখুন কত মজবুত হয়েছে এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে ট্রাই করবেন এই পাপড় চালের পাপড় আতপ চাল দিয়ে বানাতে হবে সবাই বাড়িতে বানিয়ে ট্রাই করবেন এবং কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন